ভাগীরথীতে স্নান করতে নেমে নিখোঁজ বহরমপুরের এক তরুণ বৃহস্পতিবার দুপুরে বহরমপুর থানার খাগড়া কুঞ্জুঘাটা ঘাটে তিন বন্ধু মিলে স্নান করতে যান একজন বন্ধু স্নানে নেমে অসাবধানতা বশত ভাগীরথী জলে তলিয়ে যায় তখন বাকি দুই বন্ধু তাকে উদ্ধারের চেষ্টা করে স্থানীয় সূত্রে খবর নিখোঁজ যুবকের নাম অর্ণব দাস সে বিয়ে প্রথম বর্ষের ছাত্র চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে অর্ণব দাসকে খোঁজার চেষ্টা করে বহরমপুর থানার পুলিশকে খবর দিলে বহরমপুর থানার পুলিশ ডুবুরি নামিয়ে ওই তরুণকে উদ্ধারের চেষ্টা চালায় খবর পেয়ে আমরা সাধারণ পাবলিক এবং এলাকার মানুষ একত্রিত হয় সিভিক ডিফেন্সের লোককে খবর দেওয়া হয় এবং আমাদের যারা লোকাল যারা কাজ করে আমাদের বাবন দ্বারা তাদেরকেও আমরা ডাকা হয় ইতিমধ্যে তাদের খোঁজাখুঁজি চলছে এখনও অবধি কোনো খবর হয়নি একজনের একজনে ডুবে গেছে একজনে ডুবে গেছে তিন বন্ধু মিলে এসেছিলো চান করতে আরও দুজন আছে এখানে একজনে ডুবে গেছে